আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের অঙ্কে কোনো সমস্যা থাকলে আপনারা সেই অঙ্কটির উত্তর খুব সহজে পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাছাড়া আপনি যদি কোনো ভাষাকে বুঝতে পারছেন না, সেটিকে ট্রান্সলেট করতে চান, তো তার জন্য আমি একটি খুব সুন্দর অ্যাপ্লিকেশনে চলে এসেছি। তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি এখানে শুরু করা যাক, দেখতে থাকুন ভিডিওতে লাস্ট পর্যন্ত। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো আপনাদের যে অ্যাপসটির কথা বলেছিলাম সেটি হলো এইটি, এটার নাম হলো ম্যাথ। এই অ্যাপসটির নাম হলো ম্যাথ, এটাতে আপনারা যে কোনো ধরনের অঙ্ক খুব সহজে সলভ করতে পারবেন। তো আপনাদের এই অ্যাপসটি আমি ওপেন করে দেখে দিই। অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে, আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারবেন। দেখুন নিচে লেখা আছে আদার্স ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটিকে চুজ করতে পারবেন। এখানে বহু ধরনের সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা, হিন্দি, অসমিয়া, সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করা থাকেই তো আমি ইংলিশটাকেই রাখলাম। রাখার পর এখানে দেখুন নিচে গেট স্টার্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখুন কনফার্ম লেখা আছে, এগুলো আগে আপনি কনফার্ম কনফার্ম করে দেবেন। এখানে আছে টেক ইউর ওয়ান পেইন্টের, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ক্যামেরার পারমিশন চাবে, তো আপনার ক্যামেরার পারমিশনটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। তো আমি এখানে একটি অঙ্ক রেডি করেছি, আমি এটিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি তুলে। তারপরে এখানে আপনার ফোকাস হয়ে গেল, কন্টিনিউ টু একটা অপশান আসবে, এখানে ক্লিক করে নেবেন, কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করে নেওয়ার পর আপনার এই লেখাটাকে ওরা কিছুক্ষণ স্ক্যান করবে। তো দেখুন আমার এই ফর্মুলাটাকে স্ক্যান করে নিয়েছে এবং আসবে। তো দেখুন এখানে 16 উত্তরটা চলে এসেছে, আমি এটাকে ইনটু করেছিলাম। তো দেখুন, তো আপনাদের এরকমই আপনারা যেটা ইচ্ছে সেটা ফর্মুলা আপনারা রেডি করতে পারবেন এবং সেটিকে নিয়ে নিতে পারবেন। তো আমি আরেকটি রেডি করেছি, তো আরেকটিরও ছবি তুলে আপনাদের দিয়ে দিচ্ছি। খুব সহজে আপনারা এখান থেকে যে কোনো ফর্মুলা দিয়ে আপনারা উত্তরটা বের করে নিতে পারবেন। তো দেখুন আমার খুব সহজে, দেখুন এটাও স্ক্যান হয়ে গেছে এবং নিচে দেখুন এর উত্তরটি দিয়ে দিয়েছে। আর আপনার অবশ্যই নেটটিকে অন রাখবেন, কারণ হলো দেখুন আমার এখানে নেটওয়ার্কটা যত আপনার পিক আপ ভালো থাকবে তত ভালো। তো দেখুন আমার এখানে সমস্ত উত্তরগুলো দিয়ে দিয়েছে, দেখুন লাইন বাই লাইন চলে আসছে উত্তরগুলো। তো এই অ্যাপসটিতে আপনার যে কোনো ধরনের যে কোনো ক্লাসের অঙ্ক খুব সহজে আপনারা বের করতে পারবেন। তো আশা করছি অ্যাপসটি আপনাদের ভালো লেগেছে, অ্যাপসটি ভালো লাগলে প্লিজ একটি ভিডিওকে লাইক করে দিন। যাওয়া যাক আমাদের দ্বিতীয় অ্যাপসটির দিকে, যেটির কথা বলেছিলাম আপনারা খুব সহজে যে কোনো ভাষাকে ট্রান্সলেট করতে পারবেন। তো এই অ্যাপসটির নাম হলো ট্রান্সলেট। তো এই অ্যাপসটিকে আপনাদের ওপেন করে দেখে দিচ্ছি। এই অ্যাপসটির সাহায্যে আপনারা যে কোনো ভাষাকে খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন। তো ওপেন করার সঙ্গে সঙ্গে স্টার্ট নাও আসবে অপশান, এখানে স্টার্ট নাও করে দেবেন। তারপরে এখানে সবগুলো পারমিশন দিয়ে দেবেন, তো এখানেও স্টার্ট নাও করবেন। করে নেওয়ার পর আপনার এই ট্রান্সলেটটা পারমিশন যাচ্ছে, তো আপনি এখানে সব অন করে দেবেন, যেরকম যেরকম করতে বলছে আপনারা সেরকম সেরকম করে দেবেন। করে দেওয়ার পর দেখুন নিচে আসছে ট্রান্সলেটের অপশান আসবে আপনার সেটিংয়ে, এটাকে অন করে দেবেন। তো আমি এটাকে অন করে দিলাম, ট্রান্সলেট অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম চলে যাবে, আপনি এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন এখানে উপরে লেখা আছে হিন্দি ইংলিশ, তো আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখানে ইংলিশ বাংলা করব, ইংলিশ এবং আদার্স আমি এখানে করছি বাংলা, তাহলে ইংলিশ বাংলা করে নেবেন। করে নেওয়ার পর আপনি এখানে সার্চ করার জন্য আপনি এখানে যাবেন, যাই আপনি এখানে যে মাঝখানে অ্যাড আছে এখানে এ লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার এখানে চলে এসেছে, আপনি যে কোনো জিনিসকে স্ক্যান করতে পারবেন। তো দেখুন আমি একটু ট্রাই করছি, তো দেখুন এখানে ইংলিশটাকে চেঞ্জ হয়ে বাংলা হয় কি না। তো উপরে দেখুন চেঞ্জ করতে লাগবে, উপরেও উপরে এখানে চেঞ্জ করি, এখানে ইংলিশ এবং বাংলাটা করি, প্রথমে চেঞ্জ করবেন, তাছাড়াও আপনি পরে আবার আসে চেঞ্জ করে নেবেন। তো আমি এখানে ইংলিশ লিখছি, ইংলিশ লিখেছি, তো এটাকে দেখি বাংলা হয় কি না। তো দেখুন ইংলিশটাকে বাংলা হয়ে গেছে, ইংলিশ তার অপোজিট হলো ইংরেজি, তো তার জন্য নিচে চলে এসে ইংরেজি। তো আপনি যে কোনো এখানে ওয়ার্ড টাইপ করতে পারবেন। তারপরে দেখুন আমি এখানে আরেকটি টাইপ করছি, তো হিস্টোরি দেখি টাইপ করি,
দেখি হিস্টোরি, তার মানে ইতিহাস চলে এসেছে। দেখুন খুব সহজে দেখুন ইংলিশটাকে বাংলা করে দিয়েছে। আপনারা যে কোনো ভাষাকে, যে কোনো ভাষাকে আপনারা ইংলিশকে বাংলা, তাছাড়া আপনি উপরে ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারেন, সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ আছে এখানে। আপনি যে কোনো ভাষাকে চেঞ্জ করে আপনি যেই ভাষাতে চান সেটিকে নিয়ে আসতে পারবেন। তাছাড়া আপনি এখানে সাইডে দেখুন একটা স্ক্রিন চলে আসবে, যেখানে ম্যাগনিফাইং গ্লাসের মতন অনেকটা চলে আসবে। আপনি এটিকে উপরে বসিয়ে আপনারা স্ক্যান করতে পারবেন যে আপনার যে কোনো ইংলিশ ওয়ার্ডটিকে যে এই অ্যাপসটির সাহায্যে যে কোনো ভাষাকে চেঞ্জ করবেন। তো আশা করছি অ্যাপসটি ভালো লেগেছে। তো আজকের এই অ্যাপসগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করে দিন, শেয়ার করে দিন, কমেন্ট করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই।